আসসালামু আলাইকুম সবাইকে, রমজানুল মুবারক। এই রমজানে একটা খুব ঝটপট তৈরি করার মতো রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে ফিশ ফিঙ্গার, বা অনেকে হচ্ছে ফিশ স্টিকও বলে থাকে। তো আমাদের ঘরে দেখা যায় অনেক সময় অনেক ধরনের মাছ অল্প কিছু রয়ে যায়, তো ওই মাছগুলোকে দিয়েই আজকে আমরা এই রেসিপিটা তৈরি করব। এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস তেলাপিয়া মাছ, মাঝারি না বড় আকৃতির 4 পিস তেলাপিয়া মাছ নিয়েছি। এই তেলাপিয়া মাছ দিয়েই আমরা আমাদের ফিশ ফিঙ্গার বা ফিশ স্টিক তৈরি করে ফেলব। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ রেসিপিটা দেখে আসি। প্রথমে একটা পাত্রে হচ্ছে গরম পানি করার জন্য পানি দিয়ে দিলাম, আর তার মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে দুটো লেবু পাতা। লেবু পাতা দেওয়া হয়, লেবু পাতার যে সুন্দর একটা ফ্রেগনেন্স সেটা মাছের মধ্যে যেন পাওয়া যায়, এই কারণে লেবু পাতাটা দেওয়া হয়। লেবু পাতাটা দিয়ে হালকা পানিটা যখন একটু বয়লিং মুডে চলে আসবে তখন আমরা ধীরে ধীরে আমাদের এই মাছগুলো দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন পানিতে হচ্ছে ধীরে ধীরে বলক আসা শুরু হয়ে গেছে। এখন এই পানিতে আমরা অল্প পরিমাণে লবণ দিয়ে নিব, জাস্ট বয়েল করার সময় অল্প একটু লবণ হলে লবণটা মাছের মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে। লবণটা দিয়ে দিলাম, এখন আমরা ধীরে ধীরে আমাদের মাছটা অ্যাড করে নেব। আমি মাছে কিছুই দেইনি, মাছের স্কিনটা কিন্তু আমরা ফেলে দেব সিদ্ধ করে, সো আমরা ডিরেক্ট মাছগুলো সেদ্ধর জন্য দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আর কিছু অ্যাড করার প্রয়োজন নাই, শুধু আমরা মাছটা সিদ্ধ করে নিব। প্রায় 15 মিনিট মতো মাছটা হচ্ছে পানিতে সুন্দরভাবে ফুটে গেল। এখন আমরা এই পর্যায়ে গ্যাসের চুলাটা বন্ধ করে মাছগুলোকে তুলে ঠান্ডা করতে দেব। তো মাছগুলো আমরা তুলে ফেললাম, দেখতেই পাচ্ছেন মাছ দিয়ে ধোয়া উঠছে। তো মাছগুলো হচ্ছে ঠান্ডা হবে, এখন অনেক নরম, মাছ ধরতেই পারা যাচ্ছে না। এমনি তেলাপিয়া মাছ অনেক সফট হয়ে থাকে, তা আমরা হচ্ছে মাছগুলো ঠান্ডা করে ফেলবো। ঠান্ডা করার পর এটার স্কিন আমরা সরিয়ে ফেলবো। মাছগুলো হচ্ছে স্কিনটা ছাড়িয়ে এভাবে রেখে দিয়েছি, আর এখন হচ্ছে আমরা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর একটু শুকনো মরিচ, যেটা হচ্ছে আমরা গরম তেলে একটু বেরেস্তা মতো করে নিব। মাছমুচে হচ্ছে বেরেস্তা করে নিব আমরা খুব সুন্দর করে। আর এখানে আমি 4টে শুকনো মরিচ দিয়েছি, এই মরিচগুলোতে অনেক পরিমাণে ঝাল, তো আমরা 4টে দিলে অনেক বেশি ঝাল হয়ে যাবে। আমরা এখন এটা বেরেস্তা করব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে বেরেস্তা হয়ে যাচ্ছে। তো বেরেস্তা হতে হতে আমরা হচ্ছে এখানে আমাদের মাছগুলো সুন্দর করে চটকে নিব, কারণ তেলাপিয়া মাছে কিন্তু কাঁটা অনেক কম থাকে, তারপরও হচ্ছে 1-2টা কাঁটা যদি থাকে চটকানোর সময় আমাদের হাতে চলে আসবে। খুব সুন্দর করে স্ম্যাশ করে নিতে হবে, স্ম্যাশ করার সময় দেখবেন হাতে ঠিকই কাঁটা আটকাচ্ছে, 1-2টা কাঁটা থাকে, ওগুলো সুন্দর করে
বেরেস্তা আমরা সুন্দর করে হচ্ছে নিয়ে নিলাম আর বেরেস্তাটা আমাদের এখানে হচ্ছে বেরেস্তাটা যখন বাদামি ব্রাউন হয়ে যাবে তখন আমরা ঝটপট তুলে ফেলব তো বেরেস্তাটা আমরা অলরেডি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মুচমুচে হয়ে গেছে এখানে হচ্ছে বেরেস্তা হয়ে গেল তো আমরা বেরেস্তাগুলো এখন সুন্দর করে কোরে নিব তো এই বেরেস্তা মাখানোতে আমরা দেব হচ্ছে স্বাদমতো লবণ স্বাদমতো লবণ দিয়ে আমরা খুব সুন্দর করে যেহেতু অনেক মুচমুচে হয়েছে তো এগুলো আমরা খুব সুন্দর করে গুঁড়া করে নিব এটার যে ফ্রেগনেন্সটা এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর যেটা খাবারে এক্সট্রা স্বাদ আনে দেখতেই পাচ্ছেন কি সুন্দর মুচমুচে বেরেস্তা হয়েছে আমরা বেরেস্তাগুলো করে নিব একদম গুঁড়া গুঁড়া করে ফেলবো যেন মুখে আলগা না লাগে আর এটার ফ্রেগনেন্সটাও যেন আমাদের মাছের প্রত্যেকটা ইয়েতে ঢুকে যায় আমরা যে বেরেস্তাটা করে রেখেছিলাম সে বেরেস্তাটা দিয়ে অল্প একটু আলু সেদ্ধ করে মেখে নিয়েছি বেরেস্তাটা দিয়ে আলু সেদ্ধটা মেখে নিয়েছি কারণ আমাদের মাছটাকে বাইন্ডিংয়ের জন্য আমাদের একটু আলুর প্রয়োজন হবে তবে আলু খুব বেশি না দেখতেই পাচ্ছেন যদি এখানে হচ্ছে 2/3 হচ্ছে মাছ নিয়েছি মাছ সেদ্ধ করে নিয়েছি আর এখানে 1/3 নিয়েছি হচ্ছে আমাদের আলু কোয়ান্টিটিটা দেখলেই বুঝবে 1/3ও না আরও কম পরিমাণে হচ্ছে আমরা আলু নিয়েছি জাস্ট বাইন্ডিং করার জন্য আর এবার এখানে নিয়ে নিব হচ্ছে আমাদের বাকি বেঁচে থাকা বেরেস্তাগুলো বাকি বেঁচে থাকা বেরেস্তাগুলো নিয়ে নিচ্ছি কারণ বেরেস্তাই হচ্ছে মেন ফ্লেভার দিবে আমাদের মাছের কাটলেট তো আমরা এই মাখানোটার আগে যেটা যেই তেলে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেই গরম তেলটা আমরা কিঞ্চিত পরিমাণ বেরেস্তাতে ছড়িয়ে নিব খুবই অল্প পরিমাণে বেরেস্তাতে ছড়িয়ে নিব গরম তেলটা আছে সেই গরম তেলটা এবার আমরা খুব সুন্দর করে ধীরে ধীরে এটা মেখে ফেলবো অলরেডি কিন্তু বেরেস্তাতে আমরা লবণ দিয়ে ফেলেছি তো সব কিছুই দেওয়া আছে আপনারা চাইলে একটু স্বাদ হবার জন্য হালকা গোলমরিচ দিতে পারেন আমি হচ্ছে এখন অল্প একটু গোলমরিচ অ্যাড করব এখন সামান্যত আমি একটু গোলমরিচ দিয়ে নিচ্ছি আমরা এখন হচ্ছে শেপ করে নিব অল্প অল্প করে হচ্ছে নিয়ে যেহেতু আমি বলেছি এটা ফিশ ফিঙ্গার তো ফিশ ফিঙ্গার হচ্ছে আঙ্গুলের মতো সুন্দর করে লম্বা লম্বা করে নিব এরকম করে লম্বা লম্বা করে আমরা বাকি ফিশ ফিঙ্গারগুলো রেডি করে আসছি এরপরে আমরা হচ্ছে এখন এখানে ডিম ফেটে নিয়েছি এখানে হচ্ছে ব্রেড ক্রাম বা অরেঞ্জ ক্রাম নিয়ে নিয়েছি এখন আমরা হচ্ছে যে শেপ করা হচ্ছে আমাদের ফিঙ্গারগুলো আছে এগুলোকে ডিমের মধ্যে গড়িয়ে আমরা জাস্ট খুব লাইটলি ব্রেড ক্রামের মধ্যে হালকা একটা কোটিং দিয়ে নিব যেন ভাজার সময় খুলে না যায় তো আমরা হচ্ছে এইভাবে করে কোটিং করে নেব ডিমের মধ্যে দিব তারপরে হচ্ছে ব্রেড ক্রামে মুড়াবো
এটা করে কিন্তু আপনারা ফ্রিজেও রেখে দিতে পারবেন এবং এটা কিন্তু আপনারা মোটামুটি 6-7 দিন পর্যন্ত খুব ভালো মতো রোজাতে খেতে পারবেন। আমরা বাকিগুলো এভাবে করে নিয়ে তো আমরা এইভাবে করে সুন্দর করে ব্রেড ক্রামে মুড়িয়ে ফেললাম, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছে অরেঞ্জ ক্রামের মধ্যে ফিশ ফিঙ্গারগুলো। এবার শুধু ভাজার অপেক্ষায়, তো ইফতারের আগ দিয়ে গরম গরম করে ভেজে পরিবেশন করুন। আশা করছি বাচ্চা বড় সবার অনেক ভালো লাগবে। যারা হচ্ছে মাছ খেতে চায় না তাদের মাছ খাওয়ানোর একটা খুবই খুবই সহজ একটা উপায়। তো আর দেরি না করে এখন ভাজার পালায় চলে যাব। এখন এখানে মোনাজাত হবে, জোরে দেন তো।